हाय फ्रेंड्स, दिस इज राजेश, वेलकम टू आरडीएन स्टडी। सो फ्रेंड्स, आज के हमरा एसटीजीटी परीक्षार जन्नो जियोग्राफी थेके भूमिरूप निये विस्तारित आलोचना करब। ताहले प्रथमे रयेछे भूमिरूप। देखुन, कठिन भूतक शिलामंडलेर अंश, कठिन जे भूतक रयेछे एटी हच्छे शिलामंडलेर अंश। आर भूतकेर प्रधान दुटी अंश रयेछे, আর এই দুটি অংশ হচ্ছে মহাসাগরীয় ভূত্বক এবং মহাদেশীয় ভূত্বক। তো আমাদের যে মহাসাগরগুলো রয়েছে, জলের নিচে যে মাটিটা রয়েছে এটাকেও বলা হয় ভূত্বক এবং মহাদেশীয় ভূত্বক। যেমন আমাদের এশিয়া, আফ্রিকা, ইউরোপ এগুলোকেও বলা হয়, মানে এগুলোকে বলা হয় মহাদেশীয় ভূত্বক। আর প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর এগুলোর যে ভূত্বক রয়েছে জলের নিচে এগুলোকে বলা হয় মহাসাগরীয় ভূত্বক। তাহলে দেখুন, কঠিন ভূত্বক হচ্ছে শিলামণ্ডলের অংশ, আর এই ভূত্বকের প্রধান দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে মহাসাগরীয় ভূত্বক এবং অপরটি হচ্ছে মহাদেশীয় ভূত্বক। ভূত্বকে তিন ধরনের ভূমিরূপ দেখা যায়। ভূত্বকে কয় ধরনের ভূমিরূপ দেখা যায়? তিন ধরনের। এগুলো হচ্ছে পাহাড় এবং পর্বত, মালভূমি এবং সমভূমি। তো প্রথমে আমরা আলোচনা করব পাহাড় নিয়ে, বিভিন্ন পাহাড়ের উদাহরণ দেখব যেখান থেকে প্রশ্ন আসে। তারপর মালভূমি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, মালভূমি কী জিনিস, ছোটো নাগপুর মালভূমি, এই যে বিশেষ মালভূমিগুলো রয়েছে এই মালভূমিগুলোকে নিয়ে আলোচনা করব। তিব্বতের মালভূমি, পামির মালভূমি, তারপর সমভূমি, এই যেমন গাঙ্গেয় সমভূমি রয়েছে, সাইবেরিয়া, পৃথিবীর যে বৃহত্তম সমভূমিগুলি রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব, এবং সমভূমি কী জিনিস এগুলো নিয়েও আলোচনা করব। তাহলে প্রথমে দেখে নিন কী রয়েছে পাহাড়। তো প্রথমে পাহাড় সম্পর্কে জানবো, তারপর পর্বত সম্পর্কে জানবো। দেখুন, পাহাড় আমরা কী পড়েছিলাম, ভূত্বক, ঠিক আছে। ভূত্বক হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে মহাসাগরীয়, অপরটি হচ্ছে মহাদেশীয়। এবং ভূত্বক যে, এই ভূত্বককে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে পাহাড় পর্বত, তারপর রয়েছিল মালভূমি, তারপর রয়েছিল সমভূমি। তো আমরা পাহাড় পর্বত নিয়ে আগে বিস্তারিত আলোচনা করব, তারপর মালভূমি এবং তারপর সমভূমি, এবং তারপর কী করব, যে বিভিন্ন প্রশ্ন রয়েছে এই অধ্যায়ের এইগুলো নিয়ে আলোচনা করব, এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই অধ্যায় থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, তো এইগুলো নিয়েও আলোচনা করব। তাহলে দেখুন, প্রথমে রয়েছে পাহাড়। সাধারণভাবে 900 মিটারের কম উঁচু, অল্প দূর বিস্তৃত ও স্বল্প পরিসরযুক্ত বিশাল, মানে শিলাস্তূপকে পাহাড় বলা হয়। তাহলে পাহাড় কি, সাধারণভাবে 900 মিটার থেকে কম উঁচু, ঠিক আছে, মনে রাখবেন ব্যাপারটা, 900 মিটার থেকে কম উঁচু, অল্প দূর বিস্তৃত, এটা বেশি দূর নয়, ও স্বল্প পরিসরযুক্ত বিশাল যে শিলাস্তূপ তাকে, মানে বা রয়েছে তাকে পাহাড় বলা হয়। তাহলে পর্বত কি, পর্বত দেখুন 900 মিটারের বেশি উঁচু, কত, 900 মিটার থেকে বেশি উঁচু, সুদীর্ঘ বিস্তৃত এবং সুশৃঙ্গযুক্ত সুবিশাল শিলাস্তূপকে বলা হয় পর্বত। তাহলে পর্বত কি, পর্বত হচ্ছে 900 মিটার থেকে বেশি উঁচু এবং সুদীর্ঘ এবং বিশাল যে শিলাস্তূপ রয়েছে তাকে বলা হয় পর্বত। বিভিন্ন রকমের পর্বত দেখা যায় বা রয়েছে, এগুলো হলো, তাহলে দেখুন প্রথমে রয়েছে বঙ্গীল পর্বত। তাহলে বঙ্গীল পর্বত, এখানে কিছু ভঙ্গিল পর্বতের উদাহরণ থাকবে। দেখুন, আন্দিজ পর্বত, এটি হচ্ছে ভঙ্গিল পর্বত বা নবীন ভঙ্গিল পর্বত। হ্যাঁ, তারপর হিমালয় পর্বত, তারপর রয়েছে আল্পস পর্বত, রকি পর্বত, ভারতের আরাবল্লী পর্বত। যেমন আন্দিজ পর্বত হচ্ছে, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকাতে, প্রশান্ত মহাসাগরের সাইডে একদম। হ্যাঁ, তো আন্দিজ পর্বত হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পর্বত, মানে সবচেয়ে লম্বা। হিমালয় পর্বত পৃথিবীর বৃহত্তম পর্বত। তারপর রয়েছে আল্পস পর্বত, রকি পর্বত, ভারতে যে আরাবল্লী পর্বত রয়েছে যেটি প্রায়, মানে ভারতের সবচেয়ে প্রাচীনতম পর্বত। তো এইগুলো হচ্ছে বঙ্গীল পর্বতের উদাহরণ। তাহলে দেখুন, বঙ্গীল পর্বতের শ্রেণীবিভাগ, বঙ্গীল পর্বত দুই ধরনের হয়, এগুলো হলো প্রাচীন বঙ্গীল পর্বত এবং নবীন বঙ্গীল পর্বত। তো আমরা এখানে দেখেছিলাম বঙ্গীল পর্বত, তো বঙ্গীল পর্বত হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে প্রাচীন এবং অপরটি হচ্ছে নবীন। তো প্রাচীন বঙ্গীল পর্বতের কিছু উদাহরণ হচ্ছে ভারতের আরাবল্লী, ইংল্যান্ডের পেন্টাগন, এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসে, যে পরীক্ষার মধ্যে দেবে নিচের কোনটি প্রাচীন বঙ্গীল পর্বত, তখন আরাবল্লীও থাকতে পারে, পেন্টাগনও থাকতে পারে, অস্ট্রেলিয়ার গ্রেট ডিভাইডিং রেঞ্জও থাকতে পারে। তো এগুলি বিশেষভাবে মনোযোগ দিয়ে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে।
এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে এসটিজিটি পরীক্ষা থেকে মানে 110-এর উপর স্কোর করা। এবং ভিডিওগুলো এভাবেই তৈরি করা হচ্ছে, যখন আমরা একদম আমাদের যে জিওগ্রাফি রয়েছে পুরোটা কমপ্লিট করবো, ইতিহাসের মতো ইতিহাস প্রায় পুরোটা কমপ্লিট, শুধুমাত্র একটা টপিক রয়েছে প্রথম বিশ্বযুদ্ধ, এটা আমার নোটে রয়েছে, যারা নোট নেবেন তারা পাবেন, এটা ক্লাস নেই, তাছাড়া সবগুলো রয়েছে। এবং ভূগোলও প্রায় 80% কমপ্লিট করে দেব। হ্যাঁ, পাশাপাশি আমাদের বাংলা যে কবি সাহিত্য একদম পুরো কমপ্লিট হয়ে গেছে এসটিজিটির জন্য। আর কী রয়েছে, বাংলা এবং ইংলিশ প্রোজ এবং পোয়েম, এগুলো নোট একদম কমপ্লিট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই চ্যানেলে, আপনারা গিয়ে দেখতে পারেন নোটগুলো কীভাবে কমপ্লিট করা হয়েছে। তবে ক্লাসগুলো নেই, 11-এর প্রায় 80-90% ক্লাস আমি কমপ্লিট করে দেবো ইংলিশের। তো এই চ্যানেলের সাথে থাকবেন এবং পাশে থাকবেন। নবীন বঙ্গিল পর্বত হচ্ছে ভারতের হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ। তারপর আমাদের কাছে রয়েছে স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা। দেখুন এখানে রয়েছে ভূআলোড়ন এর ফলে শিলাস্তরের ফাটল বা ছুতির সৃষ্টি হয়। ভূআলোড়নের ফলে কী সৃষ্টি হয়? শিলাস্তরের মধ্যে ফাটল দেখা যায় বা ছুতির সৃষ্টি হয়। আপনারা যারা প্লেট টেকটোনিক সম্পর্কে জানেন তারা এই বিষয়টা ভালোভাবে আইডিয়া করতে পারবেন। তারপরে হচ্ছে এই ছুতির বরাবর ভূত্বকের কোনো অংশ উপরে উঠে, মানে উপরে উঠে আসে, কোনো অংশ নিচে বসে যাই। উপরে ওটা অংশকে স্তূপ পর্বত বলে, তাহলে উপরে যেটা ওঠে আসে এটাকে স্তূপ পর্বত বলে। আর অপর দিকে দেখুন দুটি নদীর মধ্যবর্তী অংশ বা পার্শ্ববর্তী দুটি অংশ যখন নিচে বসে যায় তখন সেই নিচু অংশকে গ্রস্ত উপত্যকা বলে। তখন বুঝিয়ে দিচ্ছি, দেখুন এই যে এটা হচ্ছে আমাদের ভূমি, ঠিক আছে, ভূত্বক। তো এটা কী হলো, এই দিক থেকে নিচে নেমে গেল, এই দিক থেকেও নিচে নেমে গেলো, আর এই দিক থেকে উপরে উঠে গেলো, কারণ দুই সাইড যদি নিচে নেমে যায় এটা উপরেই থেকে যাবে। তো যেটা উপরে রয়ে গেলো এটা হচ্ছে স্তূপ পর্বত, আর যেগুলো নিচে নেমে গেলো এগুলো হচ্ছে গ্রস্ত উপত্যকা। যেমন আমাদের তাপ্তি এবং নর্মদা নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে চলে গেছে, তার ফলেই কিন্তু এই দুটি নদী আরব সাগরে পতিত হয়েছে। আর দেখুন ভারতের বেশিরভাগ নদী কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তার কারণ কি, আমরা যখন ভারতের ভূমিরূপ বা ভারতের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করবো আমাদের সিলেবাসে রয়েছে, তখন এই বিষয়টা বিস্তারিতভাবে জানতে পারবেন এবং একটা আইডিয়া পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে গ্রস্ত উপত্যকা, তাহলে গ্রস্ত উপত্যকা কী? যেইগুলো নিচে নেমে যাবে, যেমন এই জায়গাটা নিচে নেমে গেছে বা এই জায়গাটা নিচে নেমে গেছে, তাহলে এগুলো হচ্ছে গ্রস্ত উপত্যকা। দেখুন এখানে এই জায়গাগুলি নিচে নেমে গেছে আর এই জায়গাগুলি ঠিক জায়গাতে রয়েছে। তাহলে উপরে যেটা রয়েছে এটা হচ্ছে স্তূপ পর্বত আর নিচে হচ্ছে গ্রস্ত উপত্যকা। ঠিক এরকম গ্রস্ত উপত্যকা দিয়েই আমাদের যে তাপি বা নর্মদা নদীগুলি চলে গিয়েছে, যেমন আমাদের তাপি নদী বা নর্মদা নদী, এগুলো যেমন তাপি নদী কোন দিক দিয়ে চলে গেছে, এটা হচ্ছে আমাদের যে বিদ্য পর্বত এবং সাতপুরা পর্বতের মধ্যবর্তী স্থান দিয়ে কিন্তু চলে গেছে, তো গ্রস্ত উপত্যকা দিয়ে চলে গেছে। এখন উদাহরণ মনে রাখতে হবে কিছু স্তূপ পর্বতের, কারণ স্তূপ পর্বত কাকে বলে পরীক্ষার মধ্যে আসবে না, তবে দিয়ে দেবে যে এটা কি স্তূপ পর্বত নাকি বঙ্গিল পর্বত নাকি বঙ্গিল পর্বতের মধ্যে নবীন বঙ্গিল নাকি প্রাচীন বঙ্গিল, এই ধরনের হ্যাঁ প্রশ্ন আসতে পারে। তো উদাহরণ হলো দেখুন ভারতের সাতপুরা স্তূপ পর্বত, দেখুন নর্মদা ও তাপ্তি নদীর উপত্যকা দুটি গ্রস্ত উপত্যকা, একটু আগে যা বললাম। জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভুজ হলো স্তূপ পর্বত, পরীক্ষার মধ্যে আসতে পারে ব্ল্যাক ফরেস্ট, এটা কিন্তু স্তূপ পর্বত। তো এখন আমরা এত সময় আমরা পাহাড় পর্বত নিয়ে আলোচনা করেছিলাম, এখন আমরা বিস্তারিতভাবে মালভূমি নিয়ে আলোচনা করব। কী নিয়ে? মালভূমি। দেখুন মালভূমি হলে প্রথমেই জেনে নিতে হবে মালভূমি কী। দেখুন সাধারণভাবে 300 মিটারের বেশি উঁচু তরঙ্গায়িত ও ভন্ডুর পৃষ্ঠযুক্ত বিস্তীর্ণ ভূভাগ যদি প্রান্ত সীমাতে যদি কাড়া ডালের সৃষ্টি করে সমতলে মিশে যায় তাহলে সেই ধরনের ভূভাগকে মালভূমি বলে। এখন একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, ধরুন এটা আমাদের ভূমি, হঠাৎ করে এরকম 900 মিটার উঁচু হয়ে গেল এটা পর্বত, বা এভাবে আছে এরকম আছে কিন্তু 900 মিটার থেকে কম এটা হচ্ছে পাহাড়, তাহলে মালভূমি কী? দেখুন মালভূমি হচ্ছে, ধরুন এটা হচ্ছে আমাদের ভূত্বক এই জায়গাটা, মালভূমি হবে এইভাবে উপর উঠবে এরকম হবে, এই জায়গাটা অনেক জায়গায় এরকম হবে যেখানে বসবাস করা যাবে উপরের জায়গা থাকবে, আর পর্বত হবে একদম এইভাবে কারা, ঠিক আছে, এরকম একটা চূড়া থাকবে পর্বতে যেমন মাউন্ট এভারেস্ট। আর যে মালভূমিগুলি হবে এগুলো 300 মিটারের উঁচুতে রয়েছে মেন জায়গা থেকে বা সমুদ্রপৃষ্ঠ থেকে, কিন্তু এগুলো এভাবে এরকম জায়গা, হ্যাঁ, মানে ধরুন এভাবে তো পাহাড় হয়, তো আমরা যদি এই জায়গাটা না রাখি, এই জায়গাটা পর্যন্ত রাখি, তাহলে কী হচ্ছে, এই যে জায়গাটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এরকম হবে,
ঠিক এভাবে হয় এভাবে হবে, এটা 300 মিটারের উঁচু ধরুন, এটাকে বলা হয় মালভূমি। তারপর দেখুন পৃথিবীর উচ্চতম মালভূমি হচ্ছে ফামির মালভূমি। পৃথিবীর বৃহত্তম মালভূমি তিব্বতের মালভূমি, পরীক্ষার মধ্যে আসতে পারে, কিন্তু কিছু মালভূমির উদাহরণ হচ্ছে ছোটনাগপুর মালভূমি, পামের মালভূমি, তিব্বতের মালভূমি, ভারতের লাদাখ, কর্ণাটকের মালনাদ, মধ্যপ্রদেশের বুন্দেলকণ্ড, ভাগেলকণ্ড, দাক্ষিণাত্যের ডেকান ট্র্যাপ ইত্যাদি। তো এইগুলো হচ্ছে কিছু আমাদের কাছে যে মালভূমি রয়েছে গুরুত্বপূর্ণ, এগুলোর উদাহরণ। তারপর এখন আমরা সমভূমি সম্পর্কে বিস্তারিত জেনে নেব। তাহলে দেখুন সমভূমি কি, সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচুতে অবস্থিত বিস্তীর্ণ সমতল ভূমিকে সমভূমি বলা হয়। সাধারণভাবে সমুদ্রতল থেকে 300 মিটার উচ্চতার নিচে সমভূমি অবস্থান করে। তাহলে ধরুন এটি হচ্ছে আমাদের সমুদ্র, এরকম সমুদ্র তো 300 মিটার থেকে নিচু জায়গা, কিন্তু যেখানে বসবাস উপযোগী এবং সমভূমিতেই সবচেয়ে বেশি মানুষ বসবাস করে, কারণ কৃষির উপযোগী এবং জীবন ধারণের জন্য উপযোগী জায়গা। তো এটা হচ্ছে 300 মিটারে সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের নিচে। তাহলে মনে রাখবেন সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের নিচে হলে আমাদের সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের উঁচুতে রয়েছে, কিন্তু ধরুন এইরকম হয়েছে, এই জায়গাতে বসবাস করা যাবে, এটা মালভূমি। আর যদি একটা চূড়া থাকে এবং 900 মিটারের কম হয় তাহলে পাহাড়, 900 মিটারের বেশি হলে কী হয়ে যাবে, পর্বত। তারপর দেখুন এখানে রয়েছে বিভিন্ন ধরনের সমভূমি। তাহলে দেখুন প্লাবন সমভূমি হচ্ছে মধ্যগঙ্গা সমভূমি, বদ্বীপ সমভূমি, নিম্নগঙ্গা সমভূমি। আপনারা যারা নোট নেবেন ফেব্রুয়ারি ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এগুলো এই যে যেগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো নোট রাখার দরকার নেই, এগুলো কিন্তু আপনারা জেরক্সে পেয়ে যাবেন এবং বিস্তারিত এবং টপিক ওয়াইজ পেয়ে যাবেন। উপকূলীয় সমভূমি হচ্ছে কঙ্কন সমভূমি, আর ফোন নম্বর হচ্ছে 8794928503। তারপর দেখুন পৃথিবীর বৃহত্তম সমভূমি হলো সাইবেরিয়া সমভূমি। তাহলে পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কি, সাইবেরিয়া সমভূমি, এবং গাঙ্গেয় বদ্বীপ হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি। তো এখন আমরা বিস্তারিত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখুন ভারতের সর্বাপেক্ষা প্রাচীনতম পর্বত হলো আরাবল্লী। পৃথিবীর চাঁদ বলা হয় পামির মালভূমিকে। কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে বলা হয় বঙ্গীল পর্বত। তারপর দেখুন সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচুতে অবস্থিত বিস্তীর্ণ সমতল ভূভাগকে বলা হয় সমভূমি। প্লাবনের ফলে নদীর তীরবর্তী নিচু স্থান ভরাট হয়, যে সমভূমির সৃষ্টি হয় তাকে বলা হয় প্লাবন সমভূমি। ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ সাতপুরা পর্বত। দাক্ষিণাত্যের উত্তর পশ্চিমাংশের লাভা গঠিত মালভূমিকে বলা হয় ডেকান ট্র্যাপ। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম তিব্বত মালভূমি। গ্রস্ত উপত্যকার অপর নাম গ্রাভেন বা গ্রাভেন, যে জফলা আছে একটা এরকম গয় রফলা, তারপর আকার মনে রাখবেন। তারপর একটি সমপ্রায় ভূমির উদাহরণ এটি হচ্ছে মেঘালয় মালভূমি। তুরানের নিম্নভূমি অবনত সমভূমি। জার্মান লুয়েসের অর্থ সূক্ষ্ম পলিকণা। তারপর রয়েছে বাজাদা সমভূমি সৃষ্টি হয় মরু অঞ্চলে, মনে রাখবেন পরীক্ষার মধ্যে আসতেই পারে কোন জায়গাতে সৃষ্টি হয়। আর ভূগোল একটু জানেন কীরকম প্রশ্ন হয়, তার জন্য আপনারা একদম বিস্তারিতভাবে এখানে ক্লাসগুলো দেওয়া হচ্ছে এবং ভিতর থেকে প্রশ্নগুলোও দেওয়া হচ্ছে। ফ্রান্সের ভুজ একটি স্তূপ পর্বত। গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত নদী তাপ্তি। সাতপুরা একটি স্তূপ পর্বত, চ্যুতির ফলে গঠিত হয় স্তূপ পর্বত। আল্পস একটি নবীন বঙ্গীয় পর্বত। যে পর্বতের পাদদেশে পেডিমেন্ট দেখা যায় সেটি হলো অ্যাটলাস পর্বত। কর্ণাটকের মালনাদ মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি। স্তূপ পর্বতের দুপাশের ঢাল ভেসকারা। টেবিলল্যান্ড হলো মালভূমি। কয়জাত পর্বতের অপর নাম অবশিষ্ট পর্বত। পর্বত বিস্তৃত মালভূমির সৃষ্টির কারণ ভূ আলোড়ন। একটি মুনাডনক এর উদাহরণ পরেশনাথ পাহাড়। 33 একটি মহিকাত। ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি। একটি লাভা গঠিত মালভূমি এর উদাহরণ হলো মহারাষ্ট্রের মালভূমি। হিমালয় একটি নবীন ভঙ্গিল শ্রেণীর পর্বত। পৃথিবীর সর্বোচ্চ মালভূমি পামির মালভূমি। তারপর রয়েছে দেখুন কয়েকটি ব্যবচ্ছিন্ন মালভূমি এর উদাহরণ হলো ভাগেলকণ্ড, বুন্দেলকণ্ড ইত্যাদি। একটি পর্বত বিস্তৃত মালভূমির উদাহরণ তিব্বতের মালভূমি।
একটি স্তূপ পর্বত এর উদাহরণ সাতপুরা পর্বত। গ্রস্ত উপত্যকার অপর নাম হচ্ছে গ্রাবেন। ভারতের সবচেয়ে প্রাচীন পর্বত হলো আরাবল্লী পর্বত। একটি লুয়ের সমভূমি হলো চীনের হুয়াংহো নদীর অববাহিকায় সমভূমি। পৃথিবীর বৃহত্তম মালভূমি তিব্বতের মালভূমি। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। পৃথিবীর বৃহত্তম সমভূমি এটা হচ্ছে ইউরেশিয়া সমভূমি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি হলো সুন্দরবন। 33 মহাখাতের উত্তরের সমভূমির নাম অ্যাঙ্গারাল্যান্ড। 33 মহাখাতের দক্ষিণের সমভূমির নাম গন্ডোয়ানাল্যান্ড। অ্যাকচুয়ালি 33 মহাখাত মহাখাত বলতে বোঝানো হচ্ছে আমাদের যে হিমালয় পর্বতমালা এরকম। তার যে উত্তরের জায়গা এটাকে বলা হয় অ্যাঙ্গারাল্যান্ড। তার কারণ হচ্ছে এটা যখন প্লেট টেকটোনিক বোঝাবো তখন প্লেটগুলি একসঙ্গে হয়ে গিয়েছিলো, বিভিন্ন বিষয় রয়েছে। গন্ডোয়ানাল্যান্ড নিচের জায়গা, তাহলে ভারতের যে কাশ্মীরের উপরে জায়গাটা এটা অ্যাঙ্গারাল্যান্ডের মধ্যে পড়ে, নিচে আর আমরা যে জায়গাটা এটা গন্ডোয়ানাল্যান্ডের মধ্যে পড়ে। তো গন্ডোয়ানাল্যান্ড এবং অ্যাঙ্গারাল্যান্ড আগে দুটি ভাগে ভাগ ছিল। হ্যাঁ, এগুলো যখন আরও বিস্তারিতভাবে জানবো তখন জানতে পারবো, তো এই বিষয়গুলো ইনক্লুড এখানে করা হয়নি। তারপর দেখুন, তিব্বত মালভূমির আয়তন 12 লক্ষ বর্গ কিমি, তার জন্য এটি পৃথিবীর বৃহত্তম মালভূমি। কোন মালভূমিকে বাম এ দুনিয়া বলা হয়? পামির মালভূমিকে। তিব্বত মালভূমির উত্তরে কোন পর্বত অবস্থিত? এটি হচ্ছে কোয়েনলুন পর্বত। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর চাইলে এই চ্যানেলের প্লেলিস্টটিকে টপিক ওয়াইজ ক্লাসগুলো দেখতে পারেন। জানেন এই চ্যানেলের একটি সিস্টেম হচ্ছে টপিক ওয়াইজ ক্লাস করা, আমরা টপিক ওয়াইজের বাইরে যাই না, কারণ আপনাদের জন্য মানে যেন অসুবিধা না হয়। এবং আপনারা যারা এসটিজিটি সিলেবাসের পুরো সিলেবাসের নোটস নিতে চান টপিক ওয়াইজ, একদম দেখে আগে ভিডিওগুলো দেখে নিন। ইতিহাসের একটা রয়েছে, ইতিহাস কীভাবে কমপ্লিট করা হয়েছে টপিক ওয়াইজ, কীভাবে আলোচনা করা হয়েছে প্রশ্ন, তারপর রয়েছে বাংলা, বাংলা সাহিত্য, তারপর রয়েছে আমাদের কাছে প্রোস রয়েছে, হ্যাঁ, যেমন ইঞ্জিন ট্রেবল, হ্যাঁ, তারপর হচ্ছে রিফিউজি, দ্য মোস্ট বিউটিফুল, এগুলো যেগুলো মানে যে ডেইলি ড্রামা যে বিষয়গুলো রয়েছে এগুলো আছে। তারপর রয়েছে পোয়েম, হ্যাঁ, যেমন স্টুপিডিটি স্ট্রিট, হ্যাঁ, লাভলিয়েস্ট অফ ট্রিস, তারপর ওয়ান্ডার থাস্ট, স্টপিং বাই উডস অন স্নো ইভিনিং, সনেট টু দ্য পিপলস অফ হিন্দু কলেজ, পেট্রিয়ট, এগুলো রয়েছে। আপনারা ভিডিওগুলো আপনারা এই চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে এখানে গিয়ে দেখবেন যে কীভাবে টেট পরীক্ষা ক্র্যাক করা যায়। এখানে প্রায় 25-26টা ভিডিও রয়েছে, লাস্টের দিকে গেলে এগুলো দেখতে পাবেন। তো এগুলো দেখে নিন, তাহলে আপনারা নোট নেওয়ার জন্য আপনাদের আর ভালোভাবে দেখতে হবে না। আর সঙ্গে সঙ্গে আপনি আধা ঘন্টাও যদি দেখেন তাহলেও বুঝতে পারবেন না নোটটা কীরকম, তার জন্য এগুলো দেখে আসবেন। তো তাছাড়া এই চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে এখানে গিয়ে আপনারা সিডিপি এবং ইতিহাস, ভূগোল, যা যা রয়েছে সবগুলোই দেখতে পারেন। তাছাড়া এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো, তো আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে টপিক ওয়াইজ ক্লাসগুলো দেখতে পারেন। ধন্যবাদ।